আমি প্রথমবার যখন বললাম তখন কিন্তু আমি এই 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 যে যে কিশোরদেরকে প্রশাসনিক ক্ষমতার দিক থেকে ক্ষমতায়নের বিষয়টা কিন্তু আমি বলেছি যে এই যে আপনি কাউন্সিলররা তো পলিটিক্যাল লোক তো তারা তাদেরকে ব্যবহার করছে তাদের স্বার্থে তো এই যে যেখানে যার কাছে ক্ষমতা আছে এবং টাকা আছে তারাই কিন্তু তার সাথে অবশ্যই অবশ্যই এই যে আমরা তো খালি পাড়ার কিশোর গ্যাং বলছি আপনি এই যে বিশ্ববিদ্যালয় গুলোতে যে বাচ্চা কাচ্চারা পড়ে আমরাও পড়েছি কত বছর বয়স থেকে আঠারো উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ তো সেখানে কি আমাদের অনেক এইরকম তরুণ ছাত্র ছাত্রীর জীবন নষ্ট করা হয়নি সেই নষ্ট করার পেছনে কি রাজনীতি এবং সেখানে অনেক শিক্ষক বা এই যে যে অনাচার হতাশার কারণ সামগ্রিক ব্যাপার শুধু কাউন্সিলার ঢাকা শহরের তা না সারা দেশে এই জন্য আমি বলছি যে যেখানে যার যে কোনো রকমের ক্ষমতা আছে কি কি রাজনৈতিক ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা অথবা টাকার ক্ষমতা সে ক্ষমতাটার যখন অপব্যবহার করার কথা ভাবে তখন সে কাকে কাকে অপব্যবহার করলে তার স্বার্থ হবে সেই জিনিসটা প্রজন্মের কিছু কিছু ছেলে মেয়ে নষ্ট হয় শুরু করে। ইংরেজিতে একটা শব্দ আছে প্যারেন্টিং অর্থাৎ অভিভাবকত্ব এই যে প্যারেন্টিং যে একটা একই সাথে বিজ্ঞান এবং একই সাথে এটা একটি আর্ট সায়েন্স এন্ড আর্ট এই ধারণাটি আমার ব্যক্তিগত অবজারভেশনে বাংলাদেশে অভিভাবকত্ব যে একটি বিজ্ঞান এবং একই সাথে একটি কলা এই এটি কমপ্লিটলি অনুপস্থিত আমরা মনে করি একটি সন্তান জন্ম দিয়ে দিলেই আমরা অভিভাবক হয়ে গেলাম আমরা মনে করি আমার স্কুলের ক্লাসরুমে ছাত্র আসা মাত্রই আমি একজন শিক্ষক অভিভাবক হয়ে গিয়েছি আমরা মনে করি আমি একজন নেতা হয়ে গেলেই আমি অভিভাবক হয়ে গিয়েছি আমি মনে করি আমি দেশ চালানোর দায়িত্ব পেলে অভিভাবক হয়ে গিয়েছি আমি মনে করি আমি প্রশাসনের একটি বড় পদে চলে গেলে আমি অভিভাবক হয়ে গিয়েছি কিন্তু অভিভাবক আসলে কাকে বলে কি অভিভাবকের আচার ব্যবহার কথাবার্তা তার কাজ কর্ম কি হওয়া উচিত এইটা কি আসলে আমরা অভিভাবকরা সত্যি সত্যি জানি না বুঝি আমি মনে করি অভিভাবকত্বের যে একটা এজুকেশন আমাদের সোসাইটিতে কোনো কালেই হয়নি যে সকল অভিভাবকটা শ্রদ্ধার পাত্র সেটা হচ্ছে তারা সেলফ টট তারা সমাজ থেকে পরিবার থেকে নিজের জ্ঞান বুদ্ধি নিজের চিন্তার আলো দিয়ে তারা নিজেদেরকে একটি ভালো অভিভাবকের পরিণত করেছেন